কর্ণাটকে বিজেপির ফলাফল নিয়ে শনিবার নিজেই প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, কর্ণাটকেও বিজেপি ভালোই ফল করেছে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, গণতন্ত্রের হার জিত থাকবেই, বিজেপি দল এ নিয়ে বিচার বিশ্লেষণ করবে বলে উল্লেখ করেন তিনি। দেশে গণতান্ত্রিক আবহ আছে বলেই কংগ্রেস কর্ণাটকে জয়ী হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এই প্রসঙ্গে আগের বাম আমল এবং পশ্চিমবাংলার তৃণমূল শাসনকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। জানান, সেই সময়ে কোনো গণতান্ত্রিক আবহাওয়া ছিল না, যাকে পরে পুনঃপ্রতিষ্ঠা করেছে বিজেপি দল। একই সঙ্গে কংগ্রেস দলের নীতি আদর্শ নিয়েও মুখ্যমন্ত্রীর তীব্র আক্রমণ শোনান। ঠিক আছে, কর্ণাটকে হার জিত তো থাকবেই, সবাই তো একটা জায়গায় থাকবে না, কিন্তু আমরা খারাপ করিনি, কিন্তু আমাদের রেজাল্ট ভালো হয়েছে। কিন্তু যাই হোক, এগুলো তো নিশ্চয়ই পার্টি দেখবে, এগুলো চিন্তা ভাবনা করবে আগামী দিন। তো আমাদের মধ্যে এগুলো, আমরা তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চলি। এখানে তো অনেক সময় বলে না যে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। তো গণতন্ত্র যদি না থাকতো কী করে আর কংগ্রেস পার্টি আবার জিতে ওখানে? তো আমরা গণতন্ত্রে বিশ্বাসী, ডেমোক্রেটিক্যালি একদল আসবে, একদল যাবে। কিন্তু ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মতো কোনো জায়গায় কিন্তু এরকম হয় না। এখানে যেভাবে আগে আমরা দেখেছি, আগে ত্রিপুরাতে 35 বছরের রাজত্বকালে আমরা দেখেছি, ওয়েস্ট বেঙ্গলে একই অবস্থা। এখানে গণতন্ত্র আগে ছিল না, আমরা এখানে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি। এবং বেঙ্গল স্টোরিও হবে আমি শুনতে পাচ্ছি, এগুলো মানুষ জানবে, বুঝবে কী অবস্থায় মানুষকে সাপ্রেশন করে রাখছে, অপ্রেস করে রাখছে। সত্যিই দুর্ভাগ্য আমাদের। পশ্চিমবাংলাতেও বর্তমানে গণতান্ত্রিক আবহাওয়া নেই বলে উল্লেখ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।